বন্ধুরা আসসালামু আলাইকুম। তো আজকে অনেক বন্ধুরা কমেন্টস করছেন যে ভাই সাবমার্সিবল মোটরের আমরা বিষয়টা কমেন্টস করছে কিভাবে সার্কিট ব্রেকার লাগাবো, মানে এরা যা বুঝাইতে চাইলো তাতে বুঝলাম যে তারা এই যে সুইচটা দিয়ে চালায় এই সুইচটা কিন্তু অন অফ এর সুইচ, এই সুইচটাতে যদি চালায় তাই এক সময় দেখা গেছে সুইচটা ফুরিয়ে যায়, আর ফুরিয়ে গেলে বাংলাদেশের যে বিভিন্ন যে রুকাল শহর আছে সিটি কর্পোরেশন ছাড়া ভালো, তো সেই শহরে এগুলো আর ভালো মানের সুইচ পাওয়া যায় না, পরে যদি কিনে টিনে এনে লাগায় তাহলে ঘরে হয় কি এগুলো বারবার পড়ে। তো আমি এর যে ভিডিও আছে ভিডিওটার মধ্যে আমরা সার্কিট ব্রেকার দেখাইছি, এইরকম সার্কিট ব্রেকার দেখাইছি, সার্কিট ব্রেকার দিয়া এই সুইচটা দেওয়াই থাকবো দেওয়াই থাকবো, এই সার্কিট ব্রেকার দিয়ে বন্ধ করবেন, সার্কিট চালু, সার্কিট ব্রেকার দিয়ে চালু করবেন, চালু করলে কি হয় তো মনে করেন নষ্ট হইলে এই সার্কিট ব্রেকারটা পালাই আনন যায়, এই সার্কিট ব্রেকার পালাই আনন যায়, তো এই এই সুইচটা নষ্ট হইলে আর সুইচটা পালাই পালাই আনন যাবে, এই সুইচটা দেওয়াই থাকবো। তো এটা কিভাবে সার্কিট ব্রেকার লাগবো, এইটা এই এই তারটা মোটরের তার হইলো, এটা কিন্তু এসি তার হিসাবে ব্যবহার হয়েছে, এটা দেন মাই যে মোটরের তার, হ্যাঁ এটা আমাদের এসি তার, এসি তার মনে করেন এখানে দুইটা তার আছে, যেহেতু যেহেতু এখানে ফোর কোর, এটা সাবমার্সিবল মোটরের পুরান তারটা, এখানে সাইডটা তার দুইটা তার ফেজ দুইটা তার নিউট্রাল দেওয়া হয়েছে, তো আপনারা এখানে দেখবেন যে একটা ফেজ একটা নিউট্রাল থাকবো, তো এই যে এসি তারটা আছে এই এসি তারটা ক্যাচ করে কেটে লাগবেন, এখন একটা সাবমার্সিবলের বোর্ড লাগাইয়া ক্যাচ করিয়া একটা ফেজ দিবেন, একটা নিউট্রাল দিবেন, আর এই এন্ডে কাইটে একটা ফেজ দিবেন নিউট্রাল দিবেন, এটা দিয়ে এইভাবে চালু করবেন, এটা দিয়ে বন্ধ করবেন, আর এই সুইচটা দেওয়াই থাকবো, তাহলে কি হচ্ছে সবসময় এই এই সুইচটা কাটতো না। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন, মনে করেন আমরা যে সাধারণত তার এই লাইন দেই মোটরে এই রকম তার দিয়ে দেই না, সেগুলো কারেন্টের তার দিয়ে দিই, কারেন্টের তার দিলে একটা ফেজ থাকে একটা নিউট্রাল থাকে, তো এইরকম একটা বোর্ড লাগাইবেন, এটা দেওয়াই থাকবো সুইচটা, এবার বোর্ড লাগাইবেন, বোর্ড লাগাইয়া এই এই যে এটাতে চালাইতেছে যে তারটা দিয়া এই তারটারে বুঝ করে এটা কাটবেন, সুইচটা অফ করে কাটবেন, কাইটিয়া অর্ধেকে এক সাইড নিচ দিয়ে দিবেন আর এই কাটা সাইড উপরে দিয়ে দিবেন, এই হলো এই সার্কিট ব্রেকার লাগানি। এরপরে যদি কেউ না বুঝতারেন কমেন্টস করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, ধন্যবাদ সবাইকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।